আগে ছিল উল্কি এখন হয়েছে ট্যাটু যা ফ্যাশন জগতে বেশ জনপ্রিয় বড় বড় অভিনেতা থেকে খেলোয়াড় অনেকেই মজেছেন ট্যাটুতে তবে ট্যাটু করালেই তো হবে না তার সঙ্গে যে শরীরে নানা ধরনের রোগও এসে জুড়ে বসতে পারে তা জানা আছে কি চিকিৎসকদের মতে বেশিরভাগ মানুষেরই ধারণা নেই ট্যাটু আঁকার রঙে আর্সেনিক বেরিলিয়াম ক্যাডমিয়াম পারদ সীসার মতো অনেক যৌগ থাকে যা হার্ট লিভার ফুসফুস কিডনির ক্ষতি করে তাই স্থায়ীভাবে ট্যাটু করার আগে জেনে রাখতে হবে সেখান থেকে কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে অ্যালার্জির সমস্যা ট্যাটু থেকে অনেকেরই ত্বকে অ্যালার্জি হতে পারে ট্যাটু রঙে থাকা বিভিন্ন ধাতু থেকে রেশ হতে পারে ট্যাটু করা জায়গা ফুলে লাল হয়ে সেখান থেকে চুলকানিও হতে পারে ট্যাটু করার সময় যথাযথ পরিচ্ছন্নতা নিয়ম মেনে না চললে নানা রকম সংক্রমণ হতে পারে শুধু তাই নয় ট্যাটু করার সূঁচ থেকেও শরীরে নানা ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে রক্তবাহিত রোগ যেহেতু সূঁচের সাহায্যে দেহে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয় তাই এর সঙ্গে রক্তবাহিত রোগে আক্রান্ত হওয়ারও ঝুঁকি রয়েছে ট্যাটু করার সময় যন্ত্রপাতি যদি ভালো করে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে হ্যাপাটাইটিস বি সি এবং এইচআইভির মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যায় বিজ্ঞানীদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে ট্যাটুর রঙ বিজ্ঞানী মহলের দাবি ট্যাটুও ক্যান্সারের কারণ ট্যাটুর বিশেষ একটি রঙকেই তার জন্য দায়ী করেছেন বিজ্ঞানীরা বাকি রঙগুলির তুলনায় কালো রঙই বেশি ক্ষতিকারক গবেষণায় দেখা গিয়েছে ট্যাটুর লাল রঙে ডার্মাটাইসিসের সম্ভাবনা রয়েছে রঙে থাকা মার্কারি সালফাইডই এর কারণ লাল ছাড়াও নীল সবুজ এবং পার্পল রং থেকেও নানা রকম চর্মরোগ দেখা দিতে পারে তবে কালোই তুলনামূলকভাবে বেশি ক্ষতিকারক ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির একটি গবেষণার ভিত্তিতেই এমনটা দাবি করা হয় শরীরে ট্যাটু রঙের প্রভাব নিয়ে তারা বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছেন তার রিপোর্ট কিন্তু উদ্বিগ্ন হওয়ার মতোই ট্যাটু রং থেকে অ্যালার্জি কমন ঘটনা শুধু তাই নয় কার্সিজেনিক বলেও তারা মনে করছেন রঙের উপাদানে থাকা টক্সিক প্রজননেও প্রভাব ফেলে ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির বক্তব্য ক্ষতিকারক প্রভাবের কথা না ভেবে সস্তার চাইনিজ কালি ট্যাটু রং হিসেবে ব্যবহার হচ্ছে যার জন্য ট্যাটু থেকে ক্যান্সারের ঝুঁকি এতটা বেড়ে গিয়েছে ট্যাটু রঙে উপস্থিত নিকেল ক্রোমিয়াম কোবাল্ট এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইডের মতো উপাদান শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক এই উপাদানগুলির মধ্যে কোনো একটি যদি রক্তে মিশে যায় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা বাড়ে শুধু তাই নয় টাইটেনিয়াম ডাইঅক্সাইড ত্বকের সংস্পর্শে আসার পরে চুলকানি এবং প্রদাহজনিত সমস্যা হওয়ার আশঙ্কা বেড়ে যায় প্রসঙ্গত শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম ভেঙে পড়লে খুব বিপদ এক্ষেত্রে যে কোনো সময় খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় বর্তমানে তরুণ তরুণীদের মধ্যে ট্যাটু করার ঝোঁক প্রবল কিন্তু ট্যাটু করানোর আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি যেমন নতুন সূঁচ ব্যবহার হচ্ছে কিনা ব্র্যান্ডেড সূঁচ ব্যবহার হচ্ছে কিনা মেয়াদ শেষ হওয়ার তারিখ পড়ুন এটি যাচাই করুন ভালো রং ব্যবহার হচ্ছে কিনা সেটাও যাচাই করুন ট্যাটু তৈরি করতে ব্যবহৃত সবকিছুই যাচাই করে দেখুন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ